হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানারিয়া অফিসিয়াল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো কী ভাবছো, এরকম ডাকাতের মতন সেজে কোথায় যাচ্ছি? না না, আমি ডাকাতি করতে যাচ্ছি না। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম, তো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা যাই, আর তোমরা দেখতে থাকো, যেতে যেতেও দারুণ দারুণ কয়েকটা জিনিস দেখতে পারবে তোমরা, তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখান দিয়ে যেতে যেতে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে দেখো এই রাস্তাগুলো খুব পরিষ্কার, তাই না? বলছিল হ্যাঁ, এখান দিয়ে মন্দির আছে তো ওই জন্য পরিষ্কার। আসলে এখানটা যেতে তো অনেক মন্দির, এই দেখো একটা মন্দির। তো আমি আবার বললাম যে না না, এখানটা তো সব রাস্তাই পরিষ্কার, বাট দিনের বেলা এতটা চকাচক দেখি না, একটু নোংরা থাকে, বাট এটা হয়তো মন্দিরের জন্যই খুব পরিষ্কার ছিল। এই দেখো একটা মন্দির তোমাদের দেখালাম, এই দেখো সামনে, একটু সামনে আরেকটাও মন্দির আছে। তো এই দেখো, বাট এগুলো কী মন্দির আমি বলতে পারবো না, কারণ কোনোদিন আমি আসিনি। তো তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম কোনোদিন আসিনি, ও এই জন্য ও বলতে পারবে না। তো যেখানটায় যাচ্ছি সেখানটায় ফার্স্ট টাইমই যাচ্ছি, তো সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সুরাটের অনেক, মানে এটার অনেক নাম আছে, গুরুকুলও বলে, আবার স্বামী নারায়ণ মন্দিরও বলে। তো সেখানটাই আমরা যাচ্ছি। তোমরা সার্চ করলে, গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে দেখতেই পারবে, মন্দিরটা সম্পর্কে জানতেও পারবে। তো আমি যতটা জানি ততটা বলেই দেবো। তো এইভাবে দেখো কথা বলতে বলতে চলে এসছে আমাদের যেখানটায় আসার কথা ছিল, এই যে এখান থেকে শুরু হচ্ছে মন্দিরটা, মানে বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু বুঝতে পারিনি যে এটাতেই এসেছিলো। তো আমি এই মন্দিরটা দেখে না তোমাদের দাদাভাইকে বলছিলাম, এই দেখো কি দারুণ একটা মন্দির, এটা যদি একদিন আসতে হবে, এটাই আসলে খুব ভালো হতো। তারপর দেখছি ওরা সামনে থেকে না ব্যাক করে গেল, তাই ভাবলাম যে হ্যাঁ তাহলে এটাতেই যাবে, তাই বলছিলাম এটাতেই যাবে। তখন দাদাভাই বলছিলো যাও, তোমার মনের আশা পূর্ণ হলো। তাই ভাবলাম না না, ওরা তো প্ল্যান করেই এসছো না তোমরা যে কোথায় যাবে, আমি জানতাম না আর আমি চিনতাম না, তোমাদের দাদাভাইও চিনতো না। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছিলো। আর মন্দিরটা খুবই বড়, মানে এতটা বড় একটা ভিডিওতে তোমাদের পুরো সম্পূর্ণটা দেখানো যাবে না, ওই জন্য আমি ভিডিওটা তিনটে পার্ট করব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আসবে খুবই শীঘ্রই। তো মানে মানে একসঙ্গে যদি দিতাম তাহলে কী হতো, হয়তো যত ভালোই ভিডিও হোক তো লোকে দেখে না, যত ভালোই হোক না কেন। তো আর এগুলো তো ভগবানের জিনিস, তো বেশিরভাগ লোকই দেখবে না ভগবানের জিনিস, সবাই স্কিপ করেই চলে যায়, তো দেখতেই চায় না। যারা যারা ভগবান বিশ্বাস করে, ভগবানকে মানো, তারা তারা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করছি। আর দেখো জায়গাটা এত সুন্দর না, তোমরা ভিডিওটা দেখলে সত্যি জায়গাটার প্রেমে পড়ে যাবে, এতটাই সুন্দর। আর ভগবানের স্থান দেখলে প্রেমেই পড়ে যায় সকলেই, তো এটা নিয়ে আর কিছু বলার নেই। তো মামা আর আমি এদিকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর সবাই তাড়া দিচ্ছিল যে তোরা তোরা থাক, তোরা ভিডিওই কর, তোদের আর ভেতরেও ঢুকতে হবে না। আর তো কী বলবো, এই বলে আমরা বলছিল, তো আমরা এই জন্য একটু ভিডিওটা একটু বন্ধ রেখে স্কিপ করে যাচ্ছিলাম। তো ভেতরে তো চটি পরে যেতে দেবে না, তো ওই জন্য এখানটায় চটিটা খুলে জমা করে তারপর আমরা ভেতরে যাব। আর এই দেখো, মানে যখন চটিটা খুলেছি পায়ের থেকে নিচে একদম মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে, কি আর বলবো। তো এই যে আমরা মন্দিরে ঢুকছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি, আর যখন নেক্সট পার্টটা আসবে তো অবশ্যই তোমাদের আগে থেকেই বলে দেবো। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এইটুকুই চাই। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট।